ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, কেন মনটা কি করে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারব না আমি ছাড়তে তোকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি, এখন বাজে সকাল 9:50, 9:50 থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার, আজকে শনিবার 9:50 থেকে তোমাদের সামনে চলে এসেছি। আর এখনও প্রচুর ঠান্ডা, প্রচুর কুয়াশা। এই পাশটা দেখো তোমরা, পুরো সাদা হয়ে গেছে, এত বেশি কুয়াশা পড়ছে। এ পাশ থেকে ও পাশ কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কী বলবো, এত কুয়াশা মনে হয় এই আমাদের এই গ্রামটার মধ্যে 10-15 বছরও হয়নি, এত ঠান্ডা পড়েনি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। ও পাশে মা ভাত বসিয়েছে, আর মার এখন কাজ নেই, মাই আগুন তাপাতে তাপে রান্নাটা করে ফেলে, কারণ মায়ের হাঁটুর যন্ত্রণাটা বেড়েছে আস্তে আস্তে। তো মা বলে যে যখন উনুনের পাড়ে বসে থাকে না, তখন আগুনের যে হিটটা লাগে ওটার জন্য মার আরাম লাগে, তাই মা ওখানে বসে আছে রান্না করছে, মার সাথে সাথে বাবা বসে আছে চেয়ার দিয়ে। তো আগুনের হিটটা বাবার শরীরেও লাগছে, আর বাবারও পায়ে ওই রকম ব্যথা শুরু হয়ে গেছে আবার। সবার জানি না এটা কেন হচ্ছে, হয়তো ঠান্ডার জন্য মার তো ক্ষয় গেছে, মানে হাঁটুতে ক্ষয় গেছে, আর বাবারও নাকি পুরো হাঁটুটা ব্যথা করছে। বাবাকে বারবার বলি, জানো তো বাবা অতিরিক্ত সাইকেল চালায়, বাড়িতে থাকে না বেশিক্ষণ, তো বারবার বাবাকে আমি বকাবকি করি যে তুমি বেশি সাইকেল চালিও না, যেও না এখান থেকে, এখান সেখান দৌড়ে কী লাভ বলো তো, বোঝে না, কথাগুলো বোঝেই না, উল্টা আমাকে বুঝিয়ে দেয়। আমি কালকে বলেছি যে বেশি একটা সাইকেল চালিয়ে না, বসে থাকো, তোমার কোনো কাজ নেই, তুমি বাড়িতে বসে থাকো, টিভি দেখো। আমাকে বলে কি সাইকেল চালানোর একটা ব্যায়াম, তো তোমার যে পায়ে ব্যথা করে, বললাম আমাকে আর একটা অন্য বুঝিয়ে দেয়। তুমি কথাই শুনতে চায় না বাবা, যতই বকাবকি করি উল্টে আমাকে একটার থেকে আরেকটা বুঝিয়ে দেয়, তো এরকমই করে। তো আমি চলে এসেছি বাড়ির পেছন দিকটাতে, পেছন দিকের এই সকালবেলা সৌন্দর্যটা একটু অন্যরকমই লাগে, কারণ কুয়াশা থাকে। আর আমার না এরকম কুয়াশার মধ্যে যে গাছের পাতাগুলো যে মানে কুয়াশায় ভিজে থাকে না, ওগুলো দেখতে দারুণ লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। তো আমি চলে এসেছি বাড়ির পেছন দিকে সর্ষে ক্ষেতের এখানে, তো তোমাদেরকেও দেখাবো যে সর্ষে ফুলগুলো কতটা বড় হয়েছে আর কতটা সুন্দর। এই দেখো এক একটা সর্ষে গাছ কী সুন্দর হয়েছে, আর আমার না সর্ষে গাছ দেখতে, ফুলগুলো দেখতে দারুণ লাগে। আর এই ফুলের মধ্যে দেখো কী সুন্দর কুয়াশার জল পড়ে আছে, সেটা দেখতে আমার আরও বেশি ভালো লাগে। এখানেও দেখো কত ফুল, কত ফুল, আর এই ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা হচ্ছে কাকাদের জমি, পুরো ক্ষেতটাই সর্ষে। ওই দূরে দেখো, ওই দূরে আরেকটা সর্ষে ক্ষেত আছে, ওটা হচ্ছে এই যে দাদাদের জমি, আর ওইদিকে হচ্ছে আমাদের আলু ক্ষেত। চলো আজকে অনেকদিন পর তোমাদের নিয়ে যাই আমাদের আলু ক্ষেতে, দেখে আসি আমাদের আলু ক্ষেতে আলুগুলো ঠিক কতটা বড় হয়েছে। এই যে আমাদের আলু ক্ষেতে, এই যে রাস্তা, এই যে আমাদের বাড়ি, বাড়ি থেকে এই যে রাস্তা, বেশিক্ষণ লাগে না, একটু সময় লাগে যেতে, আর বাড়ি থেকে দেখাই যায়। আজকে তোমাদের অনেকদিন পর দেখাবো আমাদের আলু ক্ষেতের আলুগুলো ঠিক কতটা বড় বড় হয়েছে। সেদিন দেখিয়েছিলাম, সেদিন তো একদম ছোট ছোট ছিল মার্বেলের মতো, আজকে দেখা যাবে ঠিক কতটা বড় হয়েছে। চলো এইখান থেকে একটা, এই যে এখান থেকে একটা গাছ দেখি, আলুর মধ্যে ওষুধ দেওয়ার সময় আজকে। এই দেখো একটা আলু বেশ বড় হয়েছে, এটা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো একটা আলু বেশ বড় হয়েছে, ঢেকে দিয়ে এগুলো তোলা যাবে না, তুললে খারাপ হয়ে যাবে। আজকে ওষুধ দেওয়ার সময় ভাই একটু পর ওষুধ দেবে, ভাই গেছে একটু ব্যাংকে, তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে আজকে কি কারণে ভাই ব্যাংকে গেছে। দেখা যাক, আমার না এরকম সমস্যা 2-3 মাস থেকে হয়ে আসছে। এই দেখো এখানে আরও আলু হয়েছে, দেখতে কিন্তু আলুগুলো দারুণ লাগছে, তাই না বলো? তো চলো এখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে যাই বাড়িতে। তোমরা হয়তো বুঝতে পারছো ভাই কেন গেছে ব্যাংকে। তো আমার 2-3 মাস থেকেই ইউটিউবে টাকা ঢুকেছে, কিন্তু আমি পাচ্ছি না হাতে, কারণ জানি না আমার ব্যাংকে সমস্যা ছিল, সেই সমস্যার কারণে হচ্ছে না। আর এখন ব্যাংকের সমস্যাটা মিটে গেছে, তবুও দেখা যাক টাকাটা ঢোকে কি না। তো ভাই গেছে ওর জন্য টাকাটা দেখতে যে ঢুকেছে কিনা। সর্ষে ফুলগুলো দারুণ হয়েছে, তাই না বলো? একদম তরতাজা, একদম কি সুন্দর দেখতে সর্ষে ফুলগুলো।
কিছুদিন পর এদিকে দেখো, এ দেখো সর্ষে এদিকে ছাড়ছে, এদিক থেকে সর্ষে হবে, সর্ষে ফুল খেতে যেমন ভালো লাগে, সর্ষে ফুলের বড়া আর পাতাগুলো দিয়ে শাক খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলো এখন বাড়ি যাই, মা তো ওইদিকে রান্না বসিয়েছে, এখন গিয়ে দেখি এখন কি করতে হবে মার সঙ্গে। তো বন্ধুরা দেখো, এখানে সব থেকে স্পেশাল একটা জিনিস হবে, তোমরা কারা কারা এই জিনিসটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো এখানে আজকে কলার চুষি পিঠা হবে। তো দেখো এই যে কলার ছোলাগুলোকে আলাদা করে কলাগুলোকে বের করে নেওয়া হয়েছে, এখন কলাগুলোকে মা ভালো করে কোচলে নিচ্ছে। এটার মধ্যে চুন দেওয়া হবে, পরে চুন দিয়ে কিন্তু আবার কতলানো হবে, জাল দেওয়া হবে। এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে, আর এই পিঠাটা সময়ও লাগে, অনেক সময় করতে অনেক সময় লাগে। তো দেখো এই যে কলাগুলোকে ভালো করে চটকে একদম সুন্দর করে নিচ্ছে দেখো। আরেকবার এই পিঠাটা খেয়েছিলাম, তোমরা বলেছিলে যে বাড়িতে যদি আরও কোনো দিন এই পিঠাটা করে তাহলে অবশ্যই জানাতে বা তোমাদেরকে দেখাতে যে কেমন করে করে। তো আমি যতটুকু পারি আজকে ততটুকু শেয়ার করব। এটার অনেক সময় লাগে, সারা দিন ধরে কিন্তু এটার একটু 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 করে করাই হবে। আর এই যে কলাটা এখন কোচলে নেওয়া হচ্ছে, এটাকে চুন দিয়ে আবার কোচলানো হবে, জাল দেওয়া হবে 2-3 ঘন্টা, তারপর কিন্তু আবার চষি বানানো হবে, অনেক সময় লাগবে এটার। তো দেখো মা সুন্দর করে এগুলোকে কোচলে নিয়েছে, আর এই যে পুরো বীজ বেরিয়ে গেছে। এই বিচি কলা যেগুলো আছে ওই কলাগুলোরই কিন্তু এই পিঠেটা হয়। আর আমাদের বাড়িতে যখন এই বীজ কলাটা হয় তখনই কিন্তু বাবার এই পিঠেটা খেতে ইচ্ছে করে, আর আমারও বেশ ভালো লাগে এই পিঠা খেতে। এই দেখো আমার ইউটিউবের পেমেন্ট চলে এসেছে। তো অনেক দিন থেকে আটকে ছিল, আসছিল না। তো ব্যাংকের বইটা একটু খারাপ ছিল তাই হচ্ছিল না। তো এখানে আছে অর্ধেকটা পেমেন্ট, আর অর্ধেকটা পেমেন্ট আছে এখনও ব্যাংকে, কারণ সম্পূর্ণটা তোলা যায় না। তো ওর জন্য অর্ধেকটা তুলে নেওয়া হয়েছে, কারণ ব্যাংকের থেকে একবারে এতগুলো টাকা দিতে চায় না। তো তাই এই যে অর্ধেকটা তুলে নেওয়া হয়েছে। এখানে আছে ও ইউটিউবে পেমেন্ট তো বলা যায় না, তো আমি তোমাদেরকে সব বলবো, কত পেয়েছি না পেয়েছি সবটা তোমাদের সামনে বলবো। এখানে আছে কিছুটা, এটা আমার কী বলবো, এতদিন যত টেনশান ছিল, যত আমার মানে মন খারাপ ছিল, সব কিছু এটা দিয়ে শেষ হবে, সব কিছু এটা দিয়ে শেষ হবে। এটা আমার কাছে কি আমি কি বলবো, নিজের পরিশ্রমের উপার্জন। আর এবার অনেকটা বেশিই পেয়েছি, কত পেয়েছি কি সমাচার সবটাই তোমাদের কাছে বলবো, তোমাদের কাছে বলবো না তো কার কাছে বলবো, তোমাদের কাছেই বলবো। এই দেখো মনটা পুরো খুশি হয়ে গেছে, যতগুলো টেনশন ছিল, যত আমার মানে কি বলবো আর কি মন থেকে আসছে না এখন, যত টেনশন করছিলাম, যত কিছু চিন্তা করছিলাম, যার জন্য এত কাতনা করছিলাম, সে আজ আমার হাতে। টাকা একটা এমনই জিনিস, এখানে দেখো, এই দেখো টাকাগুলো আছে, বেশি একটা নেই। তো আরও আছে ওগুলো ব্যাংকে, ওগুলো পরে আনবো, আর কাল পরশুর মধ্যে ওগুলো তোলা হবে। তো এখানে আছে কিছুটা, আমি জানি না আমি খুশিতে তোমাদের সামনে কী বলছি কী বলবো এখন, আমি কিচ্ছু জানি না, কিন্তু এটাই জানি যে আমার পরিশ্রমের ফল আমার হাতে, আমার পরিশ্রমের ফল আমার হাতে। মনটা ভরে উঠছে আনন্দে, এটা দিয়ে অনেক স্বপ্ন আছে, আর যত বিপদ আছে সব কাটানোর ইচ্ছে আছে। এখন আমার ক্যামেরাম্যান তো এই আমার সব ভিডিও টিডিও সব কিছু করে দেয়। তো পয়সাগুলো আমি ওর হাতে দিলাম, ও দেখেও ভীষণ খুশি, আমি যতটা খুশি তার থেকে বেশি আমার এই ছোট্ট ক্যামেরাম্যান খুশি। তো এই যে ওর টাকাগুলো বললাম তুই একটু ধর, কারণ এই টাকাগুলো তো আমার হাতে আর বেশি কি থাকবে না, তাই ওকে বললাম তুই ধরে দেখ। কেমন খুশি বুনু, সত্যি তোর এগুলা টাকা দেখাবি, এর আগের বাদ দিছি না বুনু, এবার
এপাশে দেখো বাবা বাজার থেকে চলে এসেছে, তো চলো এক ঝলকে দেখে নিই যে বাবা কি কি এনেছে। এখানে এনেছে পান, তার সাথে এনেছে মাছ, আর এনেছে আলু। আর এগুলো কি বলতো, এগুলো হচ্ছে ইঁদুর মারার ওষুধ। আমাদের জমিতে আলু খেতে প্রচুর ইঁদুর হয়েছে, তো ওর জন্য কিন্তু বাবা ইঁদুর মারার ওষুধ নিয়ে এসেছে। এই ইঁদুরের জন্য আলুগুলো মনে হয় এখন নষ্ট হয়ে যাবে। আর এদিকে নিয়ে এসেছে বাবা একটা মাথা ব্যথার বাম। এই বামটা কিন্তু বেশিরভাগ সময় আমাদের বাড়িতে থাকে, কারণ আমাদের না সবার প্রচুর মাথা ব্যথা হয়, তো বামটা সবসময় ঘরে থাকে। আর একটা বাম নিয়ে গেছিলো ওটা দেখাতে, এই বামটা দেখিয়ে তারপর ওই বামটা নিয়ে এসেছে, কারণ আমরা যতগুলো বাম দিয়েছি মাথার মধ্যে তার থেকে এই কোম্পানিটা আমার কাছে বেশি ভালো লাগে। আর আমাদের সবার কাছেই ভালো লাগে, কারণ মাথার মধ্যে একটু কম ধরে আর আরাম বেশি লাগে। এদিকে আমার রান্না কমপ্লিট। এখানে হয়েছে দেখো মাছের ঝোল, নিচে আছে ভাত, আর এখানে আছে মাছের ভাজা, তার নিচে আছে শুকনো মাছের চাটনি। বন্ধুরা একটা সর্বনাশ হয়ে গেছে, অনেকদিন থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি ভুরু কাটি না, আর বেশিরভাগই আমি পার্লার থেকে তুলি। কালকে এক জায়গায় যাব, ঝটপট যেতে হবে, তো তার জন্য ভাবলাম যে আজকে ব্লেড দিয়ে ভুরুটা কেটে নিই। তো এই যে এই প্যাকেট থেকে ব্লেডটা খুলেছিলাম, এই যে আয়নার মধ্যে দেখো ব্লেডটা খুলেছিলাম, খুলে ভুরুগুলো কেটেওছি। এখন দেখো ভুরু কাটার পর আমার মুখের অবস্থা, এই দেখো পুরো জায়গা কেমন হয়ে গেছে, এই দেখো পুরোটা যেন কেমন হয়ে গেছে, পুরো জ্বলছে, মানে কী বলবো ভীষণ কষ্ট হচ্ছে, মানে এত জ্বালা পোড়া করছে আর কেমন যেন কামড়াচ্ছে জায়গাগুলো, অন্য কিচ্ছু দেইনি। এই দেখো পুরো একদম ছাল ছাল মানে উঠে গেছে, একদম ফুলে ফুলে গেছে, এরকম যে কেন হচ্ছে আমি জানি না। তো শুধু আমি যে উপরেরটা আর নিচেরটা একটু একটু করে কেটেছি, পুরো কাটিনি দেখো, এখনও অনেকটা করে রয়েছে। ভাবছি পুরোটা এখন কেমন করে কাটবো। পার্লার তো সেরকম যাওয়া হয় না, অনেক দিন থেকে পার্লার যাই না। পার্লার এখন আমাদের বাড়ি থেকে পার্লার অনেক দূরে, এখন যে আমি পার্লার যাবো সেই অবস্থা নেই। ফুলে ফুলে যাচ্ছে আর কেমন হয়ে যাচ্ছে দেখো, অবস্থাটা কি হয়েছে। ব্লেড দিয়ে আমি কাটি, মানে এমন হয় যে পার্লার যাওয়ার সময় নেই। আমাদের বাড়ি থেকে পার্লার প্রায় 3-4 কিলোমিটার দূরে, যে যাবো কালকে খুব সকালে বেরিয়ে যেতে হবে আমার, ওখানে গিয়ে যে আমি পুরোটা তুলে আসবো সেই অবস্থা নেই, কার সঙ্গে যাবো কীভাবে যাবো। তো যে ভাবলাম যে ব্লেড আছে বাড়িতে তুলে নিই, দেখো ফুলে যাচ্ছে, চোখ হচ্ছে পুরো। আর কাটবো না, যেমন আছে সেরকমই থাক। দেখো অবস্থাটা পুরো ফুলে উঠেছে, এই সাইডটাও দেখো পুরো ফুলে উঠেছে। আমার মনে হয় এই ভুরু তোলাটাই আমার সবথেকে বেশি যন্ত্রণা হয়েছে, কেন যে তুলেছিলাম বাবা, পুরো জ্বলছে জায়গাগুলো। নতুন ব্লেড নিয়েছি, পুরোনো ব্লেড দিয়ে কাটা যায় না, কী হয় না হয় একদম পুরো নতুন প্লেট নিয়েছিলাম। আর এক ফোঁটাও কাটবো না, যেমন আছে থাক। কি জ্বলছে, ঘরে গিয়ে ভেসলিন দিই, ভেসলিন দিলে যদি একটু জ্বালাগুলো কমে। ঘরে এসে ঝটপট করে বৌলি নিয়ে চলে এসেছি, বৌলি লাগিয়ে দিচ্ছি, প্রচুর জ্বলছে আমার জায়গাগুলো, দেখো ফুলেছে যে, দেখো বোলিনটা দেওয়ার পর বোলিনটা দেওয়ার পর প্রচুর জ্বলছে, শিক্ষা হয়ে গেছে আর কোনো দিন ব্লেড দিয়ে তুলবো না, দরকার পড়লে বুড়োই তুলবো না। বাপরে বাপ, যা জ্বলা জ্বলছে, প্রচুর জ্বলছে, দেখো যে ফুলেছে যে, দেখো উঁচু নিচু উঁচু নিচু হয়ে আছে জায়গাগুলো, বেশি করে দিয়ে দিলাম। চলো এখন চান করি, অনেক বেজে গেছে, চান করতে হবে, অনেক খাওয়া যাচ্ছে। তো বন্ধুরা আবার ফিরে এলাম সেই কলার পিঠা নিয়ে। তো দেখো অনেকক্ষণ কিন্তু চুন দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, এই যে বালতির মধ্যে মা চুন দিয়ে ভিজিয়ে রেখেছিল। মা একটু রসটা ছাকো, এই যে রস রস বেরিয়ে এসেছে। তো এটাকে এখন কিন্তু জাল করা হবে, এই যে হাঁড়ির মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে,
দেখো পুরোপুরি এটাকে জাল করা হবে, মা তারপর কি যে কলাগুলোকে উপরে ভেসে যাবে, তারপর কলার থেকে যে রসটা আছে ওটা নিচে চলে আসবে, মানে কলার যে একটা রস থাকে আর যেটা ছাবা সেটা উপরে চলে আসবে। তোমাদেরকে আজকে আমি যতটুকু পারি ততটুকু শেয়ার করবো। এই দেখো এদিকে এইভাবে কিন্তু কলাটা আগের থেকে কালারটাও পরিবর্তন হয়ে গেছে, আর এটার মধ্যে গুড় দিতে হবে, দুধ দিতে হবে, তোমাদের আজকে সবটাই আমি দেখাবো, চেষ্টা করবো যতটুকু দেখানো যায়। দেখো কলাগুলো কি সুন্দর হয়েছে। এই পিঠাটা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আর আমার এই পিঠেটা আমার মা সবথেকে বেশি ভালো বানায়। এই দেখো মা দারুণ বানায়। তো বন্ধুরা দেখো এগুলোকে এভাবে জাল করা হচ্ছে, জাল করার পর এই যে এটা দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। দেখো ছেঁকে নেওয়ার পর এই যে রস বেরিয়েছে, রসটা তোমরা শুধু একবার দেখো, দাঁড়া তোমাদেরকে ভালো করে রসটা দেখাচ্ছি। অনেকগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে, এই দেখো রসটা, এটা হচ্ছে কলার রস। এটা দিয়ে কিন্তু পরে পিঠেটা করা হবে। এই যে এই যে এই যে নোংরাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু চুন দেওয়ার পর এই নোংরাগুলো বেরিয়েছে, না হলে এগুলো বেরোয় না। তো এটাকে আমি এখানে রেখে দিই, ছাকনা হতে থাক, এটা ছাকবে পুরো। দেখো কলার বীজগুলো বেরিয়ে গেছে, কলার যে আশার ভাব আছে সব বেরিয়ে গেছে, এই দেখো। আর এই পিঠেটা করার সময় কিন্তু কালো কালো দেখা যায়, মানে যে একটু কালারটা দেখছো কেমন লালটি লালটি দেখা যায়, তারপর আস্তে আস্তে এটা দুধ দেওয়ার পর কালারটা সুন্দর চলে আসে, খুব সুন্দর আসে কালারটা, তোমরা দেখতে পারবে। তোমরা দেখেছিলে যে রসটা বের করা হয়েছিল, সেই রসটাকে এখন আবার জ্বালানো হবে। এই যে রস, সম্পূর্ণ রসটা এখানে আছে, আর এখানে কিছুটা আছে। তো দেখো যেটা আসল রস এটা উপর দিক থেকে দেখো যে উঠে উঠে আসছে, এই যে লাল লাল হয়ে আসছে, আর যেটা চুন মানে খারাপ রস, যেটা চুনের মানে চুনের জন্য খারাপ আছে, ওটা দেখো নিচে, এই যে নিচে একটা পরত পড়ে গেছে, তো ওই পরতটা আলাদা হবে, আর উপরের রসটাকে ছেঁকে নেওয়া হবে, তারপর দেওয়া হবে এটার মধ্যে, দিয়ে আবার জাল করা হবে, আবার উপর দিকে ফেনা ফেনা ভেসে উঠবে, তখন ফেনাগুলোকে কিন্তু ছেঁকে ছেঁকে ফেলানো হবে। তারপর হচ্ছে আসল কাজ। এদিকে কলার রসটাকে ভালো করে জাল দেওয়া হচ্ছে, ভালো করে জাল দেওয়ার ফলে দেখো উপরে চুন যে দেওয়া হয়েছিল, সেই চুনের যে নোংরা বা কলার থেকে যেগুলো খাওয়া যায় না সেই জিনিসগুলো দেখো উপর দিকে উঠে আসছে। এই পিঠেটা খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই পছন্দ করে, আর এদিকে মা দিচ্ছিল জাল, আর এদিকে আমরা সবাই এভাবে চষি বানাচ্ছিলাম। এটা কিন্তু আটা দিয়েও করা যায়, আর চালের গুঁড়ো দিয়ে বেশি ভালো হয়। এভাবে দেখো এভাবে নিয়ে নিয়ে চষি বানানো হচ্ছিলো, আর এখানে আমি, মামি, বৌদি সবাই মিলে কিন্তু চষি বানাচ্ছিলাম। আমার কাছে এই চষিগুলো বানাতে সেই লাগে, আর মামি বানাচ্ছিলো একটু মোটা মোটা, বৌদি বানাচ্ছিলো একটু চিকন চিকন, আর আমি কেমন বানাচ্ছিলাম সেটাও তোমাদের দেখাবো। আমারটা হচ্ছে এই যে এক সাইজ, পারি না সেরকম কিন্তু চেষ্টা করি, ভালো লাগে আমার কাছে এই জিনিসটা করতে, না দারুণ লাগে। আমারটা একদম এক সাইজ হচ্ছিলো, আর বৌমণিরটাও ছোটো ছোটো খুব সুন্দর হচ্ছিলো, মামিটা একটু বড় বড় হলেও দেখতে কিন্তু দারুণ লাগছিলো। এভাবে কিন্তু সবাই কম্পিটিশন করে করে করছিলাম, আর এই জিনিসটা না একা করতে ভালো লাগে না, সবাই যদি একসাথে থাকা হয় তখন কিন্তু ভালো লাগে করতে। এটাকে খুব ভালো করে জাল দেওয়ার পর দেখো যে চষিগুলো আমরা বানিয়েছি সেগুলো কিন্তু কিছুটা দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়ার পর দেখো চষিটা সিদ্ধ হয়ে উপর দিকে ভেসে উঠছে, ভেসে ওঠার পর এখানে গরম দুধ দেওয়া হয়েছে, কারণ গরম দুধ দিলে খেতে দারুণ লাগে। আর এখানে আমাদের অনেকটাই বানানো হয়েছে, কারণ আমাদের বাড়িতে কোনো কিছু বানানো হলে জেঠিদের ঘরে, দু জেঠি, পাশের বাড়ি কাকিমা, দোকান কাকি, সবার বাড়িতেই পাঠানো হয়, আর একটা পাশের বাড়ি দাদা আছে তাদের বাড়িতেও পাঠানো হয়। আর এইদিকে দেখো কলার পিঠাটা দেখতে দারুণ হয়েছে, আর আমিও টেস্ট করছিলাম, সবাইকে দেওয়া হয়ে গেছে, এখন আমিও একটু খাচ্ছিলাম। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলো, আর তোমরাও চেষ্টা করে এভাবে একটু বানিয়ে খেতে, দেখবে অনেকটা ভালো লাগে। আমার কিন্তু পিঠেটা দারুণ প্রিয়। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি কিছু কথা বলতে। তো তোমরা জানোই আজকে আমি ইউটিউব পেমেন্ট পেয়েছি, তো এটা কিন্তু ফার্স্ট পেমেন্ট নয়, ফার্স্ট পেমেন্টও আমি আগে পেয়েছি, তো এই পেমেন্টটাও পেয়েছি অনেক দিন পর পেয়েছি, আর সেরকম ভিউয়ার্সও তো বেশি হয় না, যতটুকু হয় ততটুকু আমি যথেষ্ট পেমেন্ট পেয়েছি। তো আমি পেমেন্ট কত পেয়েছি কী সমাচার, আর আমার এই পেমেন্টের পিছনে অনেক কাহিনী আছে, সব আজ তোমাদের খোলাখুলি বলবো। আমি পেমেন্ট পেয়েছি তো সেটা তো একদম খোলাখুলি বলতে নেই নাকি কত পেয়েছি, আমার তো খুব ইচ্ছে তোমাদের বলে দিতে যে আমি কত টাকা পেলাম সেটা বলে দিতে। তো রিয়েলমি 356 একটা মোবাইল আছে, তোমরা দেখবে নতুন বেরিয়েছে একদম, মানে কতগুলো মোবাইল আছে না, মানে অ্যাপেলের দেখবে আইফোনগুলো আছে না ওরকম, পিছনে তিনটে তিনটে ক্যামেরা আছে, ওই মোবাইলটা 128 GB স্টোরেজ, 6 GB র্যাম যে মোবাইলটা আছে সেই মোবাইলটা যত দাম আমি তত টাকা ইউটিউব থেকে পেয়েছি। তো এটা
যতই পাই সেটা হচ্ছে আমার পরিশ্রমের ফল। আমার পরিশ্রম করে আমি পেয়েছি মানুষের মুখে নিন্দা চর্চা অনেক কিছু শুনে আমি আজ এতটুকু টাকা ইউটিউব থেকে ইনকাম করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু। তো চলো আজকে ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো।